স্টুডেন্ট, আমার ভয়েস শুনতে পারছো আশা করি প্রত্যেকে, একটু মেসেজ করে জানাও, তোমরা চ্যাট বক্সে মেসেজ করে দাও, তোমরা চ্যাট বক্সে লেখো তোমরা ভয়েস শুনতে পারছো কিনা আমার ভয়েস ক্লিয়ারলি। ক্লিয়ারলি ভয়েস শুনতে পারছো কিনা একটু জানো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে যে ক্লাসটা তোমরা করবে সেটা হচ্ছে ম্যাথের পোর্শন, অর্থাৎ 2021-এ ক্লাস 6 এন্ট্রান্স এক্সামে কী কোশ্চেন এসেছিলো সেই সব কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো আজকের পার্ট 4-এর আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 56 টু 60, এই কটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকের যে টপিকটা থাকবে জওহর নবোদয় বিদ্যালয় জেএনবির ক্লাস 6-এর বিগত বছরের কোশ্চেন 2021-এর 56 টু 60 এই যে দাগের কোশ্চেনগুলো ছিল সেগুলো। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে করে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, ভিডিওটিকে তাড়াতাড়ি একটি লাইক করে দাও প্রত্যেকে এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে ইমিডিয়েটলি। প্রত্যেকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে তারাও কিন্তু যুক্ত হতে পারে এই ভিডিওর লাইভ ক্লাসে, এবং পরবর্তী ভিডিও লাইভের জন্য অবশ্যই তাদের সাবস্ক্রাইব তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লের সামনে চলে এসেছে, বলেছে 202,000কে সংখ্যায় কিভাবে লিখতে হবে। 202,000কে সংখ্যায় কিভাবে লিখতে হবে, এটা কিভাবে করবে। দেখো এটাকে, এটা করার আগে সেটা আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে একক দশক শতক, সেটা আমরা লিখে নিই কীভাবে লিখতে হয় একটু দেখে নিই। প্রত্যেকে তোমরা একটু দেখে নাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, নিযুত কোটি এই কটা সংখ্যা দিয়ে আমরা করতে বলেছে। তো চলো আমরা করে দেখি, প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট করে। তাহলে এটাকে আমি লিখলাম আমরা 100,000। ঠিক আছে, 100,000 থেকে আমরা বাদ দেব 9,999, তাহলে 9,999 বাদ দেব। তাহলে ওপরে শূন্য আছে যেহেতু, তাহলে আমরা 9 বাদ দিতে পারবো না, এর জন্য কি বাপাশে 1 ধরে নিয়ে 10 তৈরি করতে হবে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকছে 1, যেটা 9 আর 1 হয়ে গেল 10, এবার ওপরে 10 এবং নিচে 10 হয়ে যাবে 0, হাতে থাকছে 1, 9 আর 1 10, 10 আর ওপরে 0-র জন্য 10 ধরে নিতে হবে, তাহলে 10-এ 10-এ মিলে গেলে 0, আবার থাকবে 1, 9 আর 1 10 হয়ে যাবে, ওপরে যেহেতু 0 আছে তারপরে আবার বাপাশে 1 ধরে নিয়ে 10 বানাতে হবে, তাহলে নিচে 10 ওপরে 10 মিলে গেলে 0, হাতে থাকছে 1 যেটা আমরা এখানে বসাবো, বসানোর পর এখানে আবার একই রকমভাবে 0 যেহেতু আছে 0 থেকে 1 বাদ যাবে না, তো এখানে আমরা 10 ধরে নেব, 10 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 9, এবং হাতের 1, 1 আর 1 মিলে গেলে হয়ে যাবে 0 যেটা বাপাশে আমরা বসাবো না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 9 এবং 1-এর মাঝখানে 3টে 0, অর্থাৎ 90,001, 90,001। তাহলে প্রথম অপশানটা হবে না, দ্বিতীয় অপশানটা 90,000 আছে এটাও হবে না, তৃতীয় অপশান অপশান সিতে যেটা আছে 90,001। ঠিক আছে, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের রাইট অ্যান্সার অবশ্যই করে জানাও। সুজিত, সুজিত অপশান ডি, না অপশান ডি হবে না, অপশান সি হবে। ঠিক আছে, 90,001, অর্থাৎ 9 আর 1-এর মাঝখানে 3টে 0। দেখো অপশান সিতে 9 এবং 1-এর মাঝখানে 3টে 0 আছে যেটা আমাদের এসছে, আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে। সি একদম, গৌতম একদম রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে, তোমরা প্রত্যেকে করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, ঝটপট শেয়ার করে দাও ভিডিওটি, ঝটপট শেয়ার করে দাও। এবং যারা নতুন ভিডিও দেখছো, অর্থাৎ নতুন আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেখছো, লাইভ ক্লাস করছো, তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে তোমরা এইরকম ভিডিও পেতে পারো লাইভ। তোমাদের এরকম পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে যেগুলো লাইভে তোমরা করতে পারবে।
ঠিক আছে সরাসরি চলো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা করব। আমি তোমাদের এই কোশ্চেনটা করার আগে আগের কয়েকটা ভিডিওর কথা বলি। আগের এর আগে যে ক্লাসগুলো করিয়েছি লাইভ, সেই ক্লাসে আমি তোমাদের বদমাস রুলসটার কথা বলেছিলাম, যেখানে প্রথমে আমরা কি করেছিলাম, বন্ধনীর কাজ। কতগুলি বন্ধনী আছে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তো, কতগুলি বন্ধনী আছে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। তিন ধরনের বন্ধনী আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয়, নেক্সট আমাদের যেটা করতে হবে অফ অফ বা এর এর কাজ করতে হয়, এর। তারপরে আমাদের কি করতে হবে থার্ডে, থার্ডে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ, ফোর্থে গুণের কাজ, ফিফথে অ্যাডিশন যোগের কাজ, সিক্সথে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। একদম ভাগ করা যাবে না, ঠিক আছে। তারপরে কত পাবো, তারপরে আমরা পাবো বলো, তোমরা একটু কমেন্ট করে জানাও। তেরোর পরে সতেরো উনিশ এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এবার বলেছে প্রথম চারটি অভাজ্য সংখ্যার যোগফল, তাহলে প্রথম চারটি নেব, প্রথম চারটি নেব, তাহলে দুই তিন পাঁচ সাত, তাহলে দুই তিন পাঁচ সাত এদের যোগফল করতে বলেছে, তাহলে যোগ করব। তাহলে এখানে দেখো তিন আর সাত যোগ করলে কত আসবে, দশ। আর এই পাঁচ আর দুই যোগ করলে কত আসবে, সাত। এবার এই দশ আর সাত যোগ করলে কত আসবে, সতেরো। তাহলে এখানে চলে আসবে সতেরো রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না এবং ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, এবং যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী লাইভ ক্লাসের জন্য, পরবর্তী লাইভ ক্লাসের জন্য তোমরা ভিডিওটিকে ভিডিও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। যারা বেল আইকনটিকে প্রেস না করছো তারা কিন্তু নোটিফিকেশান পাচ্ছ না, বেল আইকনটিকে যারা প্রেস করছো তারা নোটিফিকেশান পাচ্ছ না। তারপরে তোমরা মেসেজ করছো স্যার আমরা বুঝতে পারছি না কখন ক্লাস হচ্ছে, তা অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, নোটিফিকেশান পেয়ে যাবে। বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিই, যেটার মাধ্যমে তোমরা লাইভ ক্লাসগুলি করতে পারবে বা আমাদের ইউটিউব চ্যানেলে এসেও দেখতে পারবে। তো তার লিঙ্ক পাবে কোথায়, ডেসক্রিপশান বক্সে চলে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবে। আমরা কিন্তু এরকম প্রচুর কোশ্চেন আমাদের ফেসবুক পেজেও প্রোভাইড করছি, যেটা তোমাদের ভীষণভাবে কাজে দেবে। তো তারা ফেসবুক পেজেও কিন্তু যেতে পারো, সেখানে এরকম প্রচুর কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করে অ্যান্সারগুলো করতে পারবে। তো চলো আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে বলেছে ছয় পূর্ণ এক বাই ছয়ের সমতুল্য সমতুল্য দশমিক হলো, ছয় পূর্ণ এক বাই ছয় এর সমতুল্য দশমিক। প্রত্যেকে করে অ্যান্সারটা দাও তো, প্রত্যেকে করে। ছয় পূর্ণ এক বাই ছয়, আচ্ছা এখানে যেটা হবে সেটা হচ্ছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে বারো হবে, বারো, ঠিক আছে, বারো। অর্থাৎ এখানে বারো পূর্ণ এক বাই ছয় হবে, বারো পূর্ণ এক বাই ছয়ের সমতুল্য দশমিক হলো, ঠিক আছে। এখানে এটাকে বারো পূর্ণ এক বাই ছয় করে নেবে প্রত্যেকে, বারো পূর্ণ এক বাই ছয়। এবার বারো পূর্ণ এক বাই ছয়ের দশমিক সমতুল্য, দেখো দশমিক সমতুল্য মানে হচ্ছে এখানে দেখো বারো যেহেতু পূর্ণ সংখ্যা আছে, তাহলে দশমিকের আগে দেখো অপশানগুলো দেখো দশমিকের আগে কিন্তু প্রত্যেকটার বারো আছে, ঠিক আছে, তাহলে বারোই হবে। বাকি যে এক বাই ছয় এটাকেই দশমিকে আনতে হবে, তাহলে সেটাকে আমরা করি তাহলে এক বাই ছয়। এবার এক বাই ছয়কে আমরা ভাগ করতে পারবো না, তো সেক্ষেত্রে এক যেহেতু ছোটো সংখ্যা তাহলে আমরা এখানে দশমিক দিয়ে কি করব, দশমিক দিয়ে শূন্য আনব, তাহলে হয়ে গেল কত, দশ। এবার দশকে যদি আমরা ভাগ করি, দশকে তাহলে দশকে যদি আমরা ভাগ করি তাহলে কী আসবে, কি দশকে যদি আমরা ভাগ করি একবার যাবে, তাই তো, দশকে যদি আমরা ভাগ করি একবার যাবে। দেখো এখানে ছোট্ট একটা সমস্যা, সেটা হচ্ছে দশমিক দিয়ে যদি আমরা শূন্য নিই, এভাবে কি শূন্য নিতে পারবো, একদমই না, শূন্য কিন্তু আমরা নিতে পারবো, এখানে একটা শূন্য দিতে হবে তারপর কিন্তু আমরা শূন্য নিতে পারবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকে অ্যান্সারটা একটু বলো তো, কী আসছে অ্যান্সার, প্রত্যেকে তোমরা একটু অ্যান্সারটা দেবে, তোমাদের অ্যান্সারটা কী আসছে। আমি আবার তোমাদের একটু বলি, এটা কিন্তু ছয় হবে না, বারো হবে, বারো পূর্ণ এক বাই ছয়, বারো পূর্ণ এক বাই ছয়। বারো পূর্ণ এক বাই ছয়,
তাহলে 12 পূর্ণ 1 বাই 6 কে আমরা করছি দেখো 12 পূর্ণ 1 বাই 6 কে যদি আমরা করি দেখো 12 1 বাই 6 6 12 কত হবে 72 72 1 73 অর্থাৎ 73 বাই 6 এটাকে ভাগ করি আমরা 73 বাই 6 তাহলে 6 ওকে 6 ঠিক আছে আমি একদম শর্টে দেখাচ্ছি মানে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি তো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তাহলে বাকিটা আসবে 13 এবার 6 দোকানে কত 12 এবার দেখো এখানে 1 চলে এসেছে দশমিক দাও 0 6 ওকে 6 6 ওকে 6 তারপরে কি তারপরেটা করো 4 দশমিকের জন্য আবার 0 আচ্ছা এখানে 6 না 16 16 হবে 16 হবে প্রত্যেককে 16 করে নাও টাইপিং মিস্টেক হচ্ছে এখানে যেটা আসবে 12 পূর্ণ 1 বাই 16 12 পূর্ণ 1 বাই 16 এটা হবে প্রত্যেক একটু ঠিক করে নাও ঠিক আছে তাহলে এবার দেখো আমরা কি করব এই 12টা প্রথমে যেটা বলছিলাম এর জন্য প্রথমে আসছিল না 12টাকে আমরা দশমিকের আগে রেখে দিলাম 12টাকে দশমিকের আগে রেখে দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই যে 1 বাই 16 এটাকে ভাগ করব তাহলে 1 বসিয়ে দিলাম 1 বসানো মানে এখানে দশমিক দিয়ে আমরা কি করলাম 0 আনলাম এবার দেখো এবারেও ছোট হয়ে গেল অর্থাৎ 16 দিয়ে এবারেও 10 কে ভাগ করা যাবে না তাহলে আমাদের আবার 0 দিয়ে 0 আনতে হবে আবার 0 দিয়ে যদি 0 আনি এবার আমাদের কি করতে হবে পরেই করতে হবে তাহলে 6 দিয়ে দিই 6 6 34 এর 6 হাতে থাকছে 3 ভিডিওটিকে শেয়ার করে দাও প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করে দাও এবং লাইক করতে ভুলবে না তাহলে 3 3 6 18 তাহলে আমরা কি 6 6 34 এর 6 হাতে 3 6 কে 6 আর 3 9 96 হবে তাহলে 100 থেকে 96 বাদ দিলে 4 দশমিকের জন্য 0 এবার আমরা কতবার দেব দুবার 16 দোকানে 32 ঠিক আছে এবার এখানে আসবে কত 8 দশমিকের জন্য আবার 0 এবার আমরা কতবার দেব 5 5 16 80 ঠিক আছে তাহলে আমাদের কত আসলো 12 তো আমরা পেয়ে গেছি কারণ এই 12টাকে আগে থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি এবার 12টাকে আগে থেকে বাদ দেওয়া মানে 12.0625 তাহলে 12টা প্রত্যেক অপশনে দেখো আছে প্রত্যেকটা অপশনে ঠিক আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা হয় মানে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয় এই যে পূর্ণ সংখ্যা যেটা থাকে সেটাকে বাদ দিয়ে বাকি যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটাকে ভাগ করলেই দশমিকের পরে সংখ্যাগুলো চলে আসে দশমিকের আগে থাকবে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে কোনটা রাইট অ্যানসার হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি অপশন নাম্বার সি রাইট অ্যানসার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা ওকে এই ছিল আজকের ক্লাস এবং পরবর্তীতে তোমাদের আর এরকম আরও ক্লাস নিয়ে আসা হবে আমরা বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এখানে পরবর্তীতে তোমরা এক্সট্রা ক্লাস পাবে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে করে তোমরা সেই সব ক্লাসগুলি করতে পারো এবং আজকের ভিডিওটিকে তোমরা একটি লাইক করতে ভুলবে না এতে কী হয় আমরা উৎসাহ পাই তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করে কিন্তু মন্তব্যটা জানাবে যে তোমাদের কী ধরনের ক্লাসের প্রয়োজন হচ্ছে বা কী ধরনের ক্লাসের প্রয়োজন আমরা তার উপরে ক্লাস আনার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দাও এবং সবশেষে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও